কিটস অ্যান্ড মম থেকে পুষ্টি বিদায়শাসির দিকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনাদের সেবায় প্রতিনিয়তই আপনাদের দ্বারাই আমি উপস্থিত থাকি এবং চেষ্টা করি আপনাদের ছোট ছোট প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামটা জুড়েই কিন্তু আমরা চেষ্টা করেছি বাচ্চাদের এবং মায়েদের সব ধরনের সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য বিশেষ করে পুষ্টিজনিত কারণ পুষ্টি আমাদের লাইফের জন্য একটি ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু পুষ্টিরই প্রয়োজন সবচেয়ে বেশি আপনি তো জানেন যে প্রপার পুষ্টি মানেই কিন্তু আপনি সবসময় ঠিক থাকবেন আপনি যখন আপনার পুষ্টির জন্য এক টাকা খরচ করবেন আপনি কিন্তু এর আঠারো গুণ ফেরত পেয়ে যাবেন কাজে এই পুষ্টি ব্যবস্থাটা শুরু হোক একেবারেই গর্ভাবস্থা থেকে শুরু করে একটি বাচ্চার জন্ম নেওয়ার পরে তার অবস্থা থেকে শুরু করে তাহলে কিন্তু আমাদের পরবর্তী জীবনে গিয়ে অর্থাৎ একটি বাচ্চা যখন টিনেজ হবে তার পরবর্তী অ্যাডাল্ট হবে সেই সময়গুলোতে গিয়ে কিন্তু সে তখন প্রপার পুষ্টি নিয়েই বড় হবে তার কিন্তু এই পুষ্টি ঘাটতিটা হবে না প্রেগনেন্ট থেকে শুরু করে যদি একজন মা প্রপার পুষ্টি না নিয়ে থাকেন তখনই কিন্তু তার বাচ্চার ল্যাকিং তৈরি হয় এবং বাচ্চারা কিন্তু বিভিন্ন ধরনের অপুষ্টিতে ভুগে থাকেন আজকে সেই বিষয়টাই একটু বলি যে সাধারণত বাচ্চারা কোন ধরনের অপুষ্টিতে ভুগে প্রেগনেন্ট অবস্থায় যত যখন একজন মা প্রপারলি তার পুষ্টি চাহিদা ফিল আপ না করে থাকেন তখনই কিন্তু অনেক বাচ্চা আছে যে অল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করে এবং তখনই তার অনেক পুষ্টির অভাব তৈরি হয় তারপর হল ল্যাকটিং পিরিয়ড ল্যাকটিং টাইমেও যদি মায়ের পুষ্টি প্রপার না থাকে তাহলে কিন্তু বাচ্চাও প্রপারলি পাবে না অনেক মায়েরই আছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি থাকে অনেক মায়ের থাকে আয়রন ডেফিশিয়েন্সি থাকে সো বাচ্চা অটোমেটিক্যালি কিন্তু এই ডেফিশিয়েন্সি ডিজিজগুলো নিয়ে চলে আসবে এবং যাদের ক্যালসিয়াম ডেফিশিয়েন্সিও থাকে বাচ্চার কিন্তু তখন প্রপারলি যে বোনসের গঠনটা সেটা কিন্তু হবে না সো বাচ্চা উইনিং প্র্যাকটিসে যখন চলে যায় ছয় মাস থেকে বাচ্চার আলাদা খাবার তৈরি হয় তখন যদি তার নিউট্রিশন ল্যাকিং হয় তখন এই বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগ বাচ্চার হতে পারে সেটা আয়রন ডেফিশিয়েন্সি হন অ্যানিমিয়া হতে পারে একটা সময় ভিটামিন এ জনিত রাতকানা রোগ হতো এবং ক্যালসিয়াম ভিটামিন ডি জনিত অভাবে বাচ্চাদের হাড়টা যে বাঁকা হয়ে যায় অস্ট্রিও ম্যালেশিয়া বলি আমরা এবং বড়দের এটা হলো অস্ট্রিওপোরোসিস হয় আর কি সো এই যে বাচ্চার যে প্রপারলি হাড়ের গঠনটা হয় না এটা মোস্টলি ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাবেই কিন্তু হয় না সো এটি খুব গুরুত্বপূর্ণ মায়েরা শুধুমাত্র বাচ্চাকে খাওয়ালেই হবে না খেয়াল করতে হবে তার পুষ্টিটা প্রপার যাচ্ছে কিনা সব অর্গানগুলো ঠিক আছে কিনা বাচ্চার দৃষ্টি ঠিক আছে কিনা বাচ্চার চুল ঠিক আছে কিনা স্কিন ঠিক আছে কিনা ছয় মাস থেকে যে প্রবলেমগুলো হয় প্রপার পুষ্টির অভাবে প্রপার ভিটামিন সির অভাবে বাচ্চাদের অনেক ধরনের স্কিন ডিজিজ তৈরি হয়ে যায় সো এই বিষয়টাকে খেয়াল করতে হবে যখন ভিটামিন সির অভাব হয় তখন অটোমেটিক্যালি একটা আয়রন ডেফিশিয়েন্সিও কিন্তু বাচ্চার হয়ে যায় এটাও খেয়াল করতে হবে তিন মাস থেকে ছয় মাসও বাচ্চার ব্লাডটা টেস্ট করতে হবে তার সিবিসি ঠিক আছে কি না কোনো ইনফেকশনাল ডিজিজ আছে কি না সাধারণত উইনিং প্র্যাকটিস শুরু হয়ে গেলে বাচ্চাদের সবচেয়ে বেশি যে ডিজিজটা হয় সেটা হলো ডায়রিয়া বা আমাশয় এটা কিন্তু পানি বা বায়ুবাহিত রোগ থাকে সো ব্যাকটেরিয়াল ডিজিজ যেহেতু এই ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে এটাতে মা একটু কেয়ারফুলি থাকে কারণ মা যদি ক্লিন থাকে বাচ্চার সাধারণত ছয় মাসের মধ্যে খুব একটা ডায়রিয়া হওয়ার চান্স থাকে না বাট ছয় মাসের পর থেকে থাকে কারণ এই সময় যে টুলসগুলো ব্যবহার করা হয় বাটি চামচ বাচ্চা অনেকের কোলে যায় মায়ের কোলে থাকে মায়ের কাপড়টাকে চুষে বিছানার যে বালিশটা আছে সেটাকে চষেসত এখান থেকে জার্মগুলো তার বডিতে চলে যায় এবং পেট খারাপ হয় যখনই ডায়রিয়া বা আমাশা হবে তখন খুব বেশি কনসার্ন থাকবেন আপনার বেবির প্রতি যে কোনোভাবে যেন বাচ্চার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয় প্রচুর পরিমাণে স্যালাইন যেন বাচ্চার খাবারে তখন থাকে অন্য কোনো সলিড খাবারের আমাদের তখন প্রয়োজন নাই কারণ আমরা এই সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে বাচ্চার ব্রেইন এবং কিডনি সেভ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য কাজে বাচ্চার অপুষ্টিজনিত রোগের মধ্যে আমি সবচেয়ে বেশি যেটাকে নিয়ে গুরুত্ব দেয় তা হল ডায়রিয়া বা আমাশয় কোনোভাবেই যেন এই ইনফেকশনাল ডিজিজ বাচ্চাকে সিক করতে না পারে এই ধরনের একটা ডিজিজ হলে তার কিন্তু দ্রুত ওয়েটটা ফল করে অ্যাপেটাইট লস হয়ে যায় ব্রেনের উপর একটা প্রেশার পরে ওভারঅলে তার ইন্টারনাল অর্গান সহ তার এক্সটার্নাল অর্গান প্রত্যেকটা অর্গানের গ্রোথটা কিন্তু অটোমেটিক কমে যাবে কাজে এই সময়ের পুষ্টি ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট বাট অনেক মা বুঝেন না যে ওই সময় কি খাওয়াতে হবে বাচ্চাকে ডায়রিয়া বা আমাশয়ের মতো কিছু হলে উইনিং প্র্যাকটিসের সময় অনলি তাকে सलाइन रक्बेन जाऊँ বা ভাতের মার অথবা ডালের পানি এটা খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাকে এবং সারাদিনে যদি বাচ্চাকে একটা কলা খাওয়াতে পারেন তাতেই হবে অথবা অ্যাপেল এটা খেলে হবে অনেক সময় আছে যে প্রোবায়োটিক ওরাল প্রোবায়োটিক পাওয়া যায় বাচ্চাকে ডায়রিয়া স্টার্ট হওয়ার সাথে সাথে প্রোবায়োটিক দিয়ে যাবেন প্রোবায়োটিক তার ইন্টেস্টাইনাল ব্যাড ব্যাকটেরিয়াটাকে কিল করতে সাহায্য করবে তার ডাইজেশন পাওয়ারটাকে বাড়াবে এবং আস্তে আস্তে কিন্তু টয়লেটের রেশিওটা কমে যাবে অনেকে মনে করেন যে টয়লেটটা হচ্ছে বাচ্চা তো শেষ আপনি মনে রাখবেন যে টয়লেট হতে হতেও যদি আপনি স্যালাইনটা ঠিক মতো বাচ্চার খাবারে রাখেন সে কিন্তু অ্যাক্টিভ থাকবে আপনাকে ফুড প্যাটার্নটা ঠিক রাখতে হবে শুধুমাত্র সেই বাচ্চাগুলোই বেশি সিক হয়ে যায় যেসব মা এই সময় তার খাবারটাকে ঠিক রাখতে না পারেন যতই ডায়রিয়া বা আমাশাই হোক আপনি খাবারটাকে তার ঠিক রাখবেন যখন দেখবেন বাচ্চার অন্য ধরনের কিছু অপুষ্টি মা একটু খেয়াল করলে দেখবেন অনেক বাচ্চা একটু বাঁকা হয়ে হাঁটে অর্থাৎ তার বোনস ঠিক মতো হচ্ছে না তার তখন ক্যালসিয়াম ভিটামিন ডি এমফাসাইজ করবেন তার খাবারের মধ্যে বাচ্চাকে রোদে দিতে হবে আপনাকে রোদে খেলাধুলা করবে বাচ্চা ইভেন তার খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে কি না যদিও দুধে ভালো পরিমাণ ক্যালসিয়াম থাকে তারপরও ন্যাচারাল কিছু আরও খাবার আছে যেমন কাতল মাছ ভালো মানের ক্যালসিয়াম আছে আপনি চাইলে বাচ্চার খাবার একটু পোস্ত দানা ব্যবহার করতে পারেন যেটাতে ক্যালসিয়াম ক্যারি করে বিভিন্ন ধরনের বাদামকে গুঁড়া করে রাখবেন বাচ্চার খাবারে অর্থাৎ ডেজার্ট আইটেমগুলোতে একটু একটু করে মিক্সড করে বাচ্চাকে দিয়ে ক্যালসিয়ামের চাহিদা আপনি কিন্তু অনায়াসে ফিল আপ করতে পারেন যারা সরাসরি মাছটা খাওয়াতে পারছেন না ফিশটাকে স্টু করে সেই স্টুর পানিটা খাওয়াবেন চিকেনটাকে স্টু করে অথবা চিকেনের স্টক করে আপনি পানিটা খাওয়াবেন তাতেও কিন্তু তার ক্যালসিয়ামের চাহিদা ফিল হয়ে যাবে অনেক সময় প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন হয় বাচ্চাকে দেখলেই বুঝা যায় বাচ্চার মাসেল ডেভেলপমেন্ট হচ্ছে না মাথাটা বড় হয়ে গেছে তখন হবে তার প্রোটিন সো এই সময় আপনি খেয়াল করবেন যে প্রতিদিন আপনার বাচ্চার খাবারে অ্যাটলিস্ট ডাল অথবা ডিম এটাকে যুক্ত করতে হবে সবচাইতে সহজলভ্য প্রোটিন হলো ডাল বা ডিম এইটি যদি আপনার বাচ্চার খাবারে এভরিডে রাখতে পারেন এই মানে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনটাকে আপনি তখন সহজেই কাভার করতে পারবেন এবং আলু সেদ্ধ করে খাওয়ানোর একটা প্র্যাকটিস বাচ্চাকে করবেন মিষ্টি আলো বা নর্মাল যে গোল আলো বলে থাকে এটা আপনি আপনার বাচ্চাকে খাওয়ানোর প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু এই ডেফিসিয়েন্সি ডিজিজগুলো বাচ্চার চলে যাবে অনেকে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ানোর কারণে বাচ্চার কিছু স্কিন ডিজিজ তৈরি হয় তাদেরকে বলবো যে কার্বোহাইড্রেট একেবারে লিমিটেড করে দিবেন কারণ আপনার চারিপাশে সারাক্ষণই যে খাবারটা আছে সেটা কার্ভস মোস্টলি সেটা কি ভাত রুটি চিরা মুড়ি বিস্কিট স্বাগ এই সবই কিন্তু কার্ভস এখান থেকে দুই একটা আইটেম এভরিডে তার খাবারে হতে পারে কিন্তু কন্টিনিউয়াস একই টাইপের খাবার আপনার বাচ্চাকে দিবেন না আপনি একটা একটা করে খাবার যখন ইনক্লুড করবেন একটা ডিম খাওয়ানো মানে আপনার বাচ্চার জন্য এই সময় ছয় থেকে এক বছর একটা ডিম একটা মেইন মিল হয়ে যেতে পারে কারণ একটা ডিমে যে পরিমাণ পুষ্টি রয়েছে যে পরিমাণ ভালো মানের প্রোটিন রয়েছে আপনার বাচ্চা একটা ডিম ডাইজেস্ট করতে প্রায় থ্রি আওয়ার্স তার লেগে যাবে কাজে ডিমের সাথে ইনক্লুড করে অন্য কোনো খাবার যে দিতে হবে তা কিন্তু নয় আপনি অভ্যাস করাতে পারেন যে আমরা যেমন ডিম দিয়ে রুটি খাই আপনি অভ্যাস করাবেন কিন্তু এক্সপেক্ট করবেন না যে একটি বাচ্চা একটা রুটি এবং একটা ডিম পুরোটা একসাথে শেষ করবে এটা আস্তে আস্তে অভ্যাস করানো ডিম আপনি ডাল দিয়ে রুটি খাওয়ানোর অভ্যাস করেন আপনার বাচ্চাকে আবার ডাল দিয়ে ভাত খাওয়ানোর অনেক সময় আছে যে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যায় বাচ্চাদের এটা বাচ্চাকে দেখলেই বুঝা যায় বাচ্চার স্কিনটা একেবারেই ফ্যাকাশে খুব সাদা অনেক মা মনে করেন বাচ্চা হোয়াইট হয়ে গেছে সুন্দর হয়ে গেছে বেসিক্যালি আয়রন ডেফিসিয়েন্সি হলে দেখলেই বোঝা যায় সো এই সময় তার খাবারে আপনি আয়রনযুক্ত খাবার যোগ করতে হবে একটু কলিজা যোগ করবেন মুরগির কলিজা হতে পারে বিফ কলিজাটা অনেক সময় আছে আমরা বলি যে দশ মাস থেকে এগারো মাসে আপনি তিন থেকে চার টুকরা করে আপনার বাচ্চার খাবারে ইনক্লুড করেন এবং আয়রন সমৃদ্ধ অনেক ফল আছে আমাদের বিশেষ করে কলা খেজুর কিসমিস অনেক ড্রাই ফ্রুটস আছে যে ড্রাই ফ্রুটসগুলোতে কিন্তু ভালো মানের আয়রন থাকে আপনি ওই খাবারগুলো আপনার বাচ্চার খাবারে ইনক্লুড করেন কারণ ছোট একটি বাচ্চা ওভাবে কিন্তু রেডমিট খেতে পারবে না বা চিকেনটাকে ফিশটাকে আপনি কিমা আকারে ইউজ করে কিন্তু খাবারে অ্যাড করে দিতে পারেন যেহেতু কুকিং প্রসেসে কিছু ভিটামিন এবং মিনারেলস নষ্ট হয় ইভেন আয়রনও কিন্তু কুকিং প্রসেসে নষ্ট হয় কাজে ডিরেক্ট আয়রনের জন্য কিছু ফ্রুটস আপনি বেছে নেবেন সেটা মালটা হতে পারে অরেঞ্জ হতে পারে ব্যানানা ইজ ভেরি গুড সোর্স আপনি রেগুলারই আপনার বাচ্চার খাবারে টাইমিংটা চেঞ্জ করে করে এই খাবারগুলোকে রাখতে পারেন অনেক বাচ্চাই আছে কিন্তু কলাটা পছন্দ করে না তাকে অ্যাপেলটাকে একটু স্টু করে আপনি দিতে পারেন এবং খাবারে এনিহাও একটু ম্যাস্ট করে যদি আপনি খেজুর অথবা কিশমিশ দিতে পারেন তাও কিন্তু সে অনেকটাই আয়রন ডেফিশিয়েন্সি রিকাভার করে চলে আসবে আর খাবারে বিভিন্ন ধরনের ডাল যোগ করবেন ডালে খুব ভালো মানের আয়রন থাকে যখন আপনি ডাল ভাত আর একটু লেবু খাওয়াবেন তখন কিন্তু তার আয়রন অ্যাবজরশনটাও হয়ে যাবে অনেক সময় আছেন যে সে ভাতটা খেতে চাচ্ছে না তাহলে চেষ্টা করবেন শুধু যদি ডালটা খাওয়াতে পারেন তাতেও কিন্তু লাভ হবে কখনও একটু ঘন ডাল কখনও একটু পাতলা করে ডালটাকে খাওয়াবেন তাহলে ওর এই ডেফিশিয়েন্সি ডিজিজগুলো হবে না প্রতিটা খাবারের কুকিং প্রসেসটাকে আপনারা একটু চেঞ্জ করে দিবেন যেন বাচ্চা চেঞ্জ খাবার পেলে টেস্টটাও চেঞ্জ পাবে তখন সে নেবে ডাল অনেকভাবে রান্না করা যায় সবজিও অনেকভাবে রান্না করা যায় রান্নার প্রসেস চেঞ্জ করলে মুখের টেস্টও চেঞ্জ হয়ে আসবে তখন বাচ্চাকে খাওয়ানোটা ইজি হয়ে যাবে যখন আয়রন ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু বাচ্চার অ্যাপেটাইট নষ্ট হয়ে যায় বাচ্চা খেতে চায় না আপনি তখন জিঙ্ক সাপ্লিমেন্ট তাকে দিতে পারেন অ্যাপেটাইটটা গ্রো করার জন্য আমি একটু আগে প্রোবায়োটিক্সের কথাও বলেছি প্রোবায়োটিক্স দিলেও কিন্তু অ্যাপেটাইটটা গ্রো করে সো ন্যাচারাল প্রোবায়োটিক্স হয়তো টক দই পাওয়া যায় ছোট বাচ্চাকে প্রোবায়োটিক্সটা টক দইটা ওইভাবে দেওয়া যাবে না তাকে সাপ্লিমেন্ট আকারেই তার খাবারে আপনি প্রোবায়োটিক্সটা যোগ করতে পারেন ইভেন বাচ্চাকে চেষ্টা করবেন যে ডেফিশিয়েন্সিটাকে দূর করার জন্য অনেক সময় আছে যে আয়রন ডেফিশিয়েন্সি ছাড়াও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করি আইরিন ডেফিশিয়েন্সি হলে একটু হাবা হয় কাজে খাবারে একটু যে যে যুক্ত সল্ট এবং সামুদ্রিক মাছ এটাকে যোগ করবেন যদি একেবারে সহজলভ্য না হয় আমরা অনেক সময় জানি যে কর্ড ফিশ ফিশ যে লিভার এটার ইউজ করা যায় ফিশের যে তেলটা এটা দিয়েও কিন্তু বাচ্চার অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের চাহিদাটা পূরণ করা যায় সো এটা সাপ্লিমেন্ট আকারে আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন তাহলে এই ছোটোবেলায় যে ডেফিশিয়েন্সি ডিজিজগুলো হয় সেগুলো আপনি অনেকাংশেই কিন্তু রোধ করতে পারবেন যদি আপনি খুব বুঝে শুনে আপনার বাচ্চার খাবারের প্ল্যানটাকে করেন এবং সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের নিউট্রিশনিক খাবারে যোগ করতে থাকেন তাহলে এই ডেফিসিয়েন্সি ডিজিজগুলো কিন্তু হবে না এবং আপনার বাচ্চা কখনোই অপুষ্টিতে তখন ভুগবে না যদি আপনি একটু কেয়ারফুল হন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন কিডস অ্যান্ড মমের সাথেই থাকবেন